বাংলাদেশের সবথেকে বেশি সবজি শীতকালে অর্থাৎ রবি মৌসুমে উৎপাদিত হয়। তবে বর্তমান সময়ে সবজির বাজার মূল্য অত্যন্ত বেশি থাকায় অনেক কৃষক তাদের নিজেদের সবজি নিজেরাই উৎপাদন করছে। সবজির যে দাম, বাজারের যে দাম, 70 টাকা মূল্যের কেজি, 120 টাকা বাগুনের কেজি, কীভাবে আমরা কিনে খাবো? এর জন্য নিজের সবজি নিজেই চাষ করিয়া আমি করতেছি। তাছাড়া বর্তমান সময়ে মূলারও বাজারে রয়েছে ভালো দাম, তাই অনেক কৃষক বাণিজ্যিকভাবে চাইলেও মূলা চাষ করতে পারেন। মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর মূলা চাষের উপযুক্ত সময়। এ সময় মূলার উন্নত জাত যেমন বাড়িমূলা 1, বাড়িমূলা 2 বা বাড়িমূলা 3 ইত্যাদি জাতের চাষ করতে পারেন। আপনারা যদি বাণিজ্যিকভাবে সবজি চাষ করতে চান, তাহলে এই মৌসুমটা অনেক সুন্দর মৌসুম। এখানে এই সময় সবজি অনেক অনেক উৎপাদন হয়, অনেক ভালো হয়। যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, অনেক লাভবান হবেন। মাটির প্রকার ভেদে 4 থেকে 6টি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হয়। তবে প্রথম চাষ গভীর করে দেওয়া দরকার। মূলা চাষে শতক প্রতি ইউরিয়া 0.2 কেজি, টিএসপি 1 কেজি, এমওপি 400 গ্রাম, বোরিক অ্যাসিড 40 গ্রাম, গোবর সার 40 থেকে 50 কেজি প্রয়োগ করতে হয়। বর্তমানে মূলার বাজার খুবই ভালো, তো আপনারা যদি সঠিকভাবে চাষ করতে চান, তাহলে সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করলে আপনারাও মূলা চাষ করে লাভবান হতে পারেন। শেষ চাষের সময় সবটুকু গোবর বা কম্পোস্ট সার ও টিএসপি সার প্রয়োগ করতে হয়। তবে ইউরিয়া ও পটাশ সারের অর্ধেক জমিতে সমানভাবে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া ও এমওপি সার সমান অংশে যথাক্রমে বীজ বপনের 2য় ও 5ম সপ্তাহে প্রয়োগ করতে হয়।